ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কপ্টার অযোধ্যা পৌঁছে গেল, প্রধানমন্ত্রীর কপ্টার সরাসরি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর কপ্টার অযোধ্যা পৌঁছে গেল এবং এখান থেকে তিনি চলে যাবেন হনুমানগড়ি মন্দির, সেখানে পুজো দেবেন এবং তারপর রামলালার দর্শন। লখনৌতে নামে প্রধানমন্ত্রীর বিমান, বায়ুসেনার বিমান, এবং সেখান থেকে কপ্টারে করে অযোধ্যায় পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী সরাসরি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী ধীরে ধীরে মূল অনুষ্ঠান, আধারশিলা স্থাপন, ভূমি পুজোর সময় যত এগিয়ে আসছে, অযোধ্যাবাসীর মধ্যে উন্মাদনা আজকের এই দিনকে ঘিরে ততই বাড়ছে। প্রধানমন্ত্রীর কপ্টারে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। আকাশ মেঘে ঢাকা, তার মধ্যে প্রধানমন্ত্রীর কপ্টার। নির্ধারিত সময় সকাল 9:35 বায়ুসেনার বিমানে প্রধানমন্ত্রী রওনা দেন দিল্লি থেকে এবং তারপর ঠিক এক ঘন্টার মধ্যে লখনৌতে এসে পৌঁছে প্রধানমন্ত্রীর বিমান এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর কপ্টার অযোধ্যায় এসে পৌঁছচ্ছে। আগে থেকেই উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন পটেল, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি উমা ভারতী এবং ভূমি পুজোর আগে গণেশের আরাধনা করবেন প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে মূল যে মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে 5 জন ভিভিআইপির বসার ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই সামাজিক দূরত্বকে মাথায় রেখে, যেখানে প্রধানমন্ত্রী বসবেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের রাজ্যপাল থাকবেন, সরসংঘ চালক মোহন ভাগবত থাকবেন এবং রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি তিনি থাকবেন। সরাসরি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কপ্টার এসে পৌঁছল অযোধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রধানমন্ত্রীর কপ্টার এসে পৌঁছল এবং কিছু সময় পর এখান থেকে চলে যাবেন প্রধানমন্ত্রী। এই কপ্টার সাকেত কলেজের যে অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর এই কপ্টার নামবে এবং সেখান থেকে তিনি চলে যাবেন হনুমানগড়িতে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অযোধ্যা পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কপ্টার অবতরণের পর সেখান থেকে চলে যাবেন হনুমানগড়ি মন্দিরে এবং যে মুহূর্তে হনুমানগড়ি মন্দিরে পৌঁছবেন, মন্দির কর্তৃপক্ষের তরফে পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীকে উপহার সামগ্রী দেওয়ার। সেখানে হনুমানজির পুজো করার পর তিনি রামলালার দর্শন করবেন এবং তারপর তারপর মূল যে অনুষ্ঠান, ভূমি পুজো, আধারশিলা স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুভ মুহূর্ত, মাত্র 1 মিনিটে শুভ মুহূর্ত করেছেন, শিলাস্থাপন সেই 1 মিনিটের মধ্যেই করে ফেলবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ রাম মন্দির নির্মাণের জন্য যে ভূমি পুজো, সেই ভূমি পুজোর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং তারপর প্রায় 1 ঘন্টা প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে রঙ্গোলি দিয়ে সাজানো হয়েছে ভূমি পুজো উপলক্ষে। রঙ্গোলি দিয়ে সাজানো হয়েছে এবং অবশ্যই নিরাপত্তা একেবারে আটোসাটো করা হয়েছে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে বিজেন্দ্র, প্রধানমন্ত্রীর কপ্টার এসে পৌঁছেছে সাকেত কলেজে, যে অস্থায়ী হেলিপ্যাড, সেখানে প্রধানমন্ত্রী এবারে অবতরণ করবেন। হ্যাঁ সুব্রহিত, এবং এখানে রিসিভ করার জন্য আগে থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন, রাজ্যপাল আনন্দিবেন পটেল রয়েছেন এবং প্রধানমন্ত্রীকে রিসিভ করার পর এখান থেকে প্রধানমন্ত্রী প্রায় 2 কিলোমিটার বাই রোড হনুমানগড়ি মন্দিরে যাবেন, যেখানে তিনি পুজো দেবেন। সেখানে 10 মিনিটের কর্মসূচি রয়েছে, প্রধানমন্ত্রী থাকবেন হনুমানগড়ি মন্দিরে এবং সেখান থেকে তিনি আবার
রাস্তার ঠিক উল্টো দিকেই আসবেন, কেন কি সেখান থেকে আবার 1 কিলোমিটার কিন্তু পিছিয়ে আসেন। সেখানে রাম জন্মভূমি ন্যাস ট্রাস্টের জায়গাটা রয়েছে যেখানে আজকে শিলান্যাস হবে এবং ভূমি পূজন হবে। এবং এই 2 কিলোমিটার রাস্তা সকাল থেকেই আমরা দেখেছিলাম কাউকে যেতে দেওয়া হচ্ছে না, পুরোটাই আটো সাটো সিকিউরিটি রয়েছে, সাজানো হয়েছে পুরো হলুদ রং। এই 2 কিলোমিটার রাস্তাটা পুরো হলুদ রঙে রয়েছে এবং এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব এই বেরোবেন সাকেত কলেজের মাঠ থেকে এবং এখানে তার চপার ল্যান্ড করেছে। কিছুক্ষণ আগে আমরা রাম কি প্যাডিতেও দেখছিলাম এখান থেকে তার হেলিকপ্টার উপর থেকে গেছে এবং তিনি ল্যান্ড করেছেন। এখান থেকে কিছুক্ষণের মধ্যে তিনি বেরোবেন এবং বেরিয়ে তিনি সোজা চলে আসবেন হনুমানগড়ি মন্দিরে, যেখানে মহাবীরকে এবং পবনপুত্র হনুমানকে তিনি পুজো করবেন এবং সেই পুজোর পর তিনি সেখান থেকে আসবেন যেখানে শিলান্যাসের অনুষ্ঠান রয়েছে, ভূমি পূজনের অনুষ্ঠান রয়েছে, সেটাতে যোগ দেওয়ার জন্য। এবং সাধারণ মানুষের মধ্যে যেটা বিশ্বাস বিজেন্দ্র, যে শ্রীরামচন্দ্রের কাছে যাওয়ার আগে তার প্রধান সেবক হনুমানজির কাছে অনুমতি নিতে হয়, সেই অনুমতি স্বরূপ আজকে এই হনুমানগড়ি মন্দিরে যাবেন এবং পুজো করবেন প্রধানমন্ত্রী। হ্যাঁ সুব্রজিৎ, এটা গতকালও আমি হনুমানগড়ি মন্দিরে গেছিলাম, সেখানকার যারা পুরোহিত রয়েছেন, যারা সন্ত রয়েছেন, তারা এটাই বলছিলেন কি অযোধ্যাতে যেই আসুক না কেন প্রথমে তারা সব থেকে বড় ভক্ত রামের হনুমান তাকে পুজো করতে আসেন, পবনপুত্র হনুমানকে আগে পুজো করতে হয়, মহাবীরকে পুজো করার পরেই কিন্তু অন্যান্য পুজোগুলো এখানে হয়। তো প্রধানমন্ত্রী যখন আজকে অযোধ্যায় এসেছেন তিনি প্রথম পুজো করতে যাবেন হনুমানগড়ি মন্দিরে, সেখানে 10 মিনিট তিনি থাকবেন এবং সেটার জন্য গতকাল থেকে পুরো প্রস্তুতি রাখা হয়েছে। নিচে আমি দেখছিলাম গ্রিন কার্পেট বেছানো হয়েছে, যেখানে টাইলসগুলো ছিল, পাথরগুলো ছিল, সেখানে গ্রিন কার্পেট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাকেত কলেজের মাঠে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই সেখানে দেখতে পাচ্ছেন সেই প্রধানমন্ত্রীর চপার অবতরণ করেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এসেছেন এই কপ্টার থেকে। প্রধানমন্ত্রী এবারে নিচে নামছেন তাকে স্বাগত জানানোর জন্য। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে বৃত্ত কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব অন্তর বৃত্ত, উদ্দেশ্য একটাই, সামাজিক দূরত্ব এই করোনাকালে যেন বজায় রাখা যায়। সরাসরি দেখতে পাচ্ছেন সাকেত কলেজের মাঠে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর কপ্টার অবতরণ করেছে। এবার কপ্টার থেকে বেরিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানানোর জন্য। মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি দাঁড়িয়ে রয়েছেন, বৃত্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, নির্দিষ্ট দূরত্ব অন্তর অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে যে দূরত্ব বৃত্ত আঁকা হয়েছে সেই বৃত্ততে, একটি বৃত্ততে দাঁড়িয়ে রয়েছেন প্রধান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর এখান থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে হনুমানগড়ি মন্দির, সেখান থেকে তিনি চলে যাবেন হনুমানগড়ি মন্দিরে এবং পুজো দেবেন। এই হনুমানগড়ি মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে যে 2 কিলোমিটার পথ একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, কারুর সেখানে ঢোকার অনুমতি নেই। স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন যেখানে প্রধানমন্ত্রী আসছেন এসপিজি নিরাপত্তা তার জন্য। প্রধানমন্ত্রী বেরোচ্ছেন কপ্টার থেকে, সরাসরি দেখছেন সেই ছবি, সরাসরি দেখতে পাচ্ছেন এবং তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একেবারে ধুতি পাঞ্জাবি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই বিশেষ দিনের জন্য, এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার অযোধ্যায় আসছেন নরেন্দ্র মোদী। 29 বছর আগে তিনি এসেছিলেন, এরপর 29 বছর পর প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী অযোধ্যায়। এবং স্বাভাবিকভাবে দেখুন দূরত্ব বিধি কিন্তু বজায় রাখা হচ্ছে, নির্দিষ্ট দূরত্ব অন্তর বৃত্ত আঁকা রয়েছে, প্রতিটি বৃত্তে এক একজন করে দাঁড়িয়ে রয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য। এখান থেকে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে প্রধানমন্ত্রী উঠছেন এবং 2 কিলোমিটার পথ পেরিয়ে তিনি হনুমানগড়িতে আসবেন।